প্রার্থীর ঘরে ঘরে গৈ ভাবুকির অভিযোগ সাংসদ প্রদ্যুৎ বৰদলৈ মনোনয়ন পত্র প্রত্যাহারের বাবে কংগ্রেসের একাংশ প্রার্থীর ঘরে ঘরে গৈ ভাবুকি প্রদানের অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে মহিলা প্রার্থীক প্রাণনাশর ভাবুকি সন্দর্ভত লামডিং আরক্ষী থানাত গোচর রুজু করলে নগর সাংসদ প্রদ্যুৎ বৰদলৈয়ে লামডিঙত কিবা পাপু মিশ্র বলে এজন কোনোবা আছে অনিমেষ মিশ্র বলে তেওঁৰ নেতৃত্বত গুণ্ডা বাহিনীয়ে চারিফালে সন্ত্রাসের রাজত্ব করেছে আর আমার কংগ্রেসের যা মিউনিসিপালিটি ইলেকশন উঠিছে সকলোরে ঘরত গৈ বিশেষকৈ চারি পাঁচটা ওয়ার্ডৰ আমার যা প্রার্থী আছে আমার প্রার্থীবিলাক খুব শিক্ষিত খুব সমাজত প্রতিষ্ঠিত ব্যক্তি তেওঁলোকক গৈ পেলাই ঘরে ঘরে বিশেষকৈ মহিলাসকলক ঘরে ঘরে গৈ পেলাই তেওঁলোকে ভাবুকি প্রদান করেছে প্রাণে মরার ভাবুকি আবরণ করেছে কংগ্রেসের অভিযোগ নস্যাত করলে বিজেপিয়ে লামডিঙত মনোনয়ন পত্র দাখিল করবলৈ প্রার্থী পোৱা নাছিল কংগ্রেসে ইহতে প্রার্থী না পায় ইহতে যেতিয়া জানে 100% হারিব 13টা সিটি বিজেপি জিকিব এইবিলাক ভুল ভাল এলিগেশন দি আছে এমপি লক্ষীমপুৰত জিলা কংগ্রেসের নেতার বিজেপিত যোগদান আজি এখন ভূপেন বৰা সভাপতি গৃহ জিলা ইয়াতেই প্রার্থী এজনে যোগদান করেছে ভারতীয় জনতা পার্টি কেবল এইজন প্রার্থীয়ে নহয় আর কেবাজনো প্রার্থী আমার যোগাযোগ আছে কালিলে পরহিলে আপনাদের আরো ভাল খবর পাব বিজেপি শিবিরত ব্যাপক উৎসাহ উদ্দীপনা সাংসদ প্রদান বৰুৱাৰ দাবি বিনা প্রতিদ্বন্দ্বিতার বিজয়ী হব 25 গৰাকী প্রার্থী ইতিমধ্যে প্রায় 25-26 এতিয়া ক্রস করেছে মানে আনকন্টেস্ট মানে আমার ক্যান্ডিডেট নামরূপর পোয়ালি পথারত নির্বাচন বর্জনের আহ্বান পৌরসভাত অন্তর্ভুক্ত নহয় গাঁও পঞ্চায়েত প্রার্থীসকলে মনোনয়ন পত্র দাখিলের পিছতে ক্রমাৎ তীব্রতর হয়ে উঠিছে নির্বাচনী যুঁজ লক্ষীমপুর আর রঙিয়াতো লক্ষণীয় হয়েছে মৃত্যজোঁট সমর্থিত প্রার্থীর কুচকাওয়াজ রঙিয়াত যুব প্রার্থীর অগ্রাধিকার দিছে শাসকীয় মৃত্যজোঁটে এই মুহূর্ত কেবল সকলোরে অপেক্ষা 6 মার্চলৈ ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ